ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সময় এগোচ্ছে, এগোচ্ছে বিজ্ঞান, কিন্তু কুসংস্কারের অন্ধকার এখনো পুরোপুরি কাটেনি। আড়াই বছর আগের বাসন্তীর ঘটনার পুনরাবৃত্তি এবার দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলার উত্তর পাতিখালী গ্রামে। আবারও কুসংস্কারের রাক্ষস কেড়ে নিল চার বছরের ফুটফুটে শিশুর প্রাণ। শনিবার সকাল এগারোটা নাগাদ খেলতে খেলতে পুকুরে পড়ে যায় চার বছরের ফরিদ সর্দার। সঙ্গে সঙ্গে কয়েকজন গ্রামবাসী ঝাঁপিয়ে পড়েন পুকুরে, শিশুকে উদ্ধারও করা হয়। কিন্তু এ কি, সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে জলে দাঁড়িয়ে শুরু হয় টুকটাক জলে পড়ে যাওয়া শিশুকে মাথায় তুলে নাচ। গ্রামবাসীদের অন্ধবিশ্বাস, পুকুরে নাকি জল রাক্ষস রয়েছে, তাই তাকে লাঠি দিয়ে মার, এতে নাকি শিশুটি সুস্থ হয়ে উঠবে। এভাবেই প্রায় দেড় ঘন্টা ধরে চলে ঝাড়ফুঁক টুকটাক। ফুটফুটে ফরিদ ততক্ষণে নিস্তেজ, কিন্তু হাসপাতালে নিয়ে যেতে নারাজ তারা। পানিতে পড়লে জামানটা পানিতে যে কোনো শয়তানে চেপে রেখে দেয়, ওইটাকে না ছাড়লে ওর বুকে হাতটা জমে গেছে না, পানিটা যে জমে গেছে ওইটাকে ছাড়াবার পরে ওর দম আসবে। তকবিত করতে হবে, ঝাড়ফুঁক করতে হবে পানিতে রেখে। স্থানীয় এক চিকিৎসক গ্রামবাসীদের অনেক বুঝিয়ে সুঝিয়ে শিশুকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুপুর দেড়টা নাগাদ বাইকে করে দুই যুবক শিশুকে 10 কিলোমিটার দূরের ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা বলেন অনেক দেরি হয়ে গিয়েছে, শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। এটা সম্পূর্ণ কুসংস্কার এবং অপবিজ্ঞান। এখান থেকে বেরোতে পারলে তত আমাদের সভ্যতা এগিয়ে যাবে এবং উন্নয়ন ঘটবে। কিন্তু এখানে আসার পর দেখলাম বাচ্চাকে, আমি যখন হসপিটালে যেতে বললাম প্রথমে বিরোধী হলো, চাপ তৈরি করলো না, এইভাবে কাজকর্ম করলে বা মাথায় করে করলে বাচ্চাটা মারবে। পরে আমি যখন ওদেরকে বোঝাতে সচেষ্ট হলাম তখন নিয়ে গেল হসপিটালে। মালদার গাজরে যেদিন অন্ধবিশ্বাসে বলি দুই শিশু, ঠিক তারপরই সেখান থেকে 409 কিলোমিটার দূরে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলায় কুসংস্কারের অন্ধকারে হারিয়ে গেল চার বছরের ফুটফুটে আরেক শিশু। জলদৈত্য জল রয়েছে, সেই কারণে জয় পুকুরটাকে লাঠি দিয়ে মারা হচ্ছে, আর ইমাম কাঁধে তুলে মৃত বাচ্চা তাকে নিয়ে নাচানাচি করছে। সেটা আজকে ডিজিটাল ইন্ডিয়াতে শোভা পায় না, সেই কারণে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে মানুষকে শিক্ষিত করে কুসংস্কার মুক্ত একটা দেশ গঠনের জায়গায় তাদের সিরিয়াস প্রচেষ্টা সব মানুষকে যুক্ত করে। কিন্তু কবে দূর হবে এই কুসংস্কারের অন্ধকার? যুক্তিবাদীরা বলছেন অন্ধবিশ্বাসের এই অন্ধকার দূর করতে সবার আগে দরকার জনসচেতনতা, কিন্তু তা কি ঠিকমতো হচ্ছে, নাকি একাংশের মনে আরো গভীরে শিকড় চালিয়ে দিচ্ছে অন্ধবিশ্বাস? পরপর দুদিন গাজর ও জীবনতলার ঘটনা আরো একবার তুলে দিল এই সব প্রশ্ন। শান্তনু নস্কর ও সুমিরাম পালের রিপোর্ট, এবিপি আনন্দ।